আসসালামু আলাইকুম। আজকে আমাদের বেশ কিছু ডেলিভারি যাচ্ছে। এই দেখেন এত সুন্দর সুন্দর গাছগুলো যাচ্ছে। আজকের গাছগুলা আমি কোয়ালিটিগুলো দেখাইনি। এই যে এটা হচ্ছে মালটা, এটা বাড়িওয়ান মালটা এবং ফুল সহ গাছ। এই যে অসংখ্য ফুল আছে গাছগুলাতে, এই যে প্রত্যেকটা ডালে ডালে ফুল আসছে এবং শীতকালে পাতাগুলো ঝরে যায় এবং গাছের কোয়ালিটি কিছুটা বেকআপ হয়ে যায়, তারপরে এই যে নতুন করে পাতা গজায়। আর এখানে দেখতে পাচ্ছেন এখানেও একটা গাছ আছে, এই গাছগুলোর পাতা ঝরে গেছে কিন্তু ফুল আসছে, ঠিক আছে। আবার এইখান থেকে পাতা নতুন করে গজাচ্ছে, এই যে পাতা গজাচ্ছে নতুন করে। শীতকালে পাতা ঝরে যায়, এটাই স্বাভাবিক। আর এখানেও যদি দেখা, এই যে দেখেন প্রচণ্ড রকমের ফুল আসছে এবং ছোট ছোট পাতা বেরোচ্ছে। এগুলো পাতা বেরোবে এবং গাছ ঝাঁকড়া হয়ে যাবে কিছুদিনের মধ্যে। আর গাছগুলোর হাইট দেখেন এবং কোয়ালিটি দেখেন, গাছগুলো বেশ বড় সাইজের গাছ এবং সুন্দর গাছ, গঠনসম্মত গাছ। ছাদ বাগান কিংবা মাটিতে যেভাবে রাখেন লাগাতে পারবেন। আর এখানে আছে হচ্ছে আপেলের গাছ। আপেলের গাছে ফুল টুল বেরোয়ছিল কিন্তু সেগুলো বিক্রি হয়ে গেছে। ফুল আর মানে ফুল বেরোনোর আর পসিবিলিটি নাই, গরমটা বেশ পড়ে গেছে এখন। এ বছর এগুলোতে আর ফুল আসবে না। আর এখানে আছে বারো মাসি মালটা গাছ এবং এগুলা গাছের কোয়ালিটি দেখেন এবং গাছগুলো বেশ জোবালো, গাছগুলোতে ফুলও আছে। এই যে ফুল আছে, এই যে গাছগুলোর শুধু কোয়ালিটি দেখেন, দেখেন জোবালো গাছ, অনেক সুন্দর গাছ। গাছের উপর একটু বালি টালি পড়ছে, এ কারণে দেখতে খারাপ লাগছে। তবে নতুন পাতাগুলোর দিকে খেয়াল করলে দেখবেন যে অনেকটা সুন্দর গাছ এবং জোবালো গাছ। আমাদের এদিকে হচ্ছে আরও কিছু গাছ আছে, যেমন এই যে কাঁঠালের গাছ আছে, কাঁঠাল ফল সহ গাছ আছে। এই যে এগুলা কাঁঠাল গাছ আছে ফল সহ, প্রত্যেকটা গাছেই ছোট বড় কাঁঠাল ধরে আছে। এই যে ছোট ছোট কাঁঠাল ধরে আছে, এই যে ওইদিকেও আছে ছোট কাঁঠাল বেরোচ্ছে এই জায়গায়। এই যে এখানে আছে, ঠিক আছে। যদি ভেতর দিকে দেখাই, ওই যে কাঁঠাল ধরে আছে এই যে জায়গাতে বেরোচ্ছে। তারপরে এখানে আনারের গাছ আছে, যে ফুল আছে আনারের গাছে। ফুল আছে, এখানে জাম্বুরা গাছ আছে, থাই জাম্বুরা। এটা বারো মাসে একটা ভ্যারাইটি। এই যে ফুল আছে গাছগুলোতে এবং এগুলো বড় সাইজের গাছ, প্রত্যেকটা মাথায় মাথায় ফুল আছে এগুলো গাছের। এই যে দেখেন এখানে ফুল বেরোচ্ছে, এই উপরের দিকে, এই যে ভেতরে ফুল বেরোচ্ছে দেখেন। আমি একটু ক্লিয়ার করে দেখাই, এই যে ভেতরে ফুল, এই যে ফুল বেরোচ্ছে। এগুলো প্রত্যেকটা গাছেই ফুল বেরোবে এবং বড় বড় গাছ এগুলো। ওই যে উপরের দিকে দেখেন, আমি যদি এখানে দেখাই, এটা হচ্ছে মালটা গাছ এবং মালটা গাছে ফুল আসছে। এগুলো বড় সাইজে, যাদের বড় গাছ প্রয়োজন তারা নিতে পারে। আর এখানে বড় বড় সাইজের আপনার লাল জাম্বুরা গাছ এবং লাল জাম্বুরা গাছের পাতাগুলো দেখেন, এই যে এরকম চওড়া পাতা হবে এবং গোল শেপের পাতা হবে, অনেকটা গোল আকৃতির পাতাগুলো যদি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন। এবং প্রত্যেকটা গাছে এত সুন্দর ফুল আসছে, মানে গত বছরের তুলনায় অনেক বেশি পরিমাণ ফুল আসছে ওর এবছরের গাছগুলোতে। অনেক ম্যাচিওর হয়ে গেছে গাছগুলো, যে লাল জাম্বুরা অনেক ফুল, মানে প্রত্যেকটা গাছ, একটা গাছ শুধু না। আর বললাম শীতের কারণে শীত মানে সাইট্রাসের গাছগুলোতে পাতা থাকে না, পাতা ঝরে যায়। আর এইদিকে দেখেন পাতা মানে ফুলের ভারে ডাল নুয়ে পড়ে গেছে, মানে কী পরিমাণ ফুল আসছে। এই যে দেখেন হচ্ছে লাল জাম্বুরা, এগুলোর ফল পাকতে পাকতে বছরে একবারই ফল হয়। আর এখানে দেখেন ফুল, যদি ক্লিয়ার করে দেখাই, এই যে ফুল আছে, এই যে ফুল আছে, মানে প্রত্যেকটা ডালেই কম বেশি ফুল আছেই, ঠিক আছে। ভেতরে যেতে পারবো না, অনেকটাই জ্যাম ভেতরে, গাছ রাখার কারণে ওদিকে যাওয়াটা পসিবল না। আমি একটু বাইরে আসি। এখানে চায়নাথ্রি লিচু আছে এবং এগুলা গাছ অনেকটাই ঝোপালো গাছ, এই যে ফুল চলে আসছে। এখন যেগুলো গাছ নেবেন সেগুলোতে ম্যাক্সিমাম গাছে ফুল আছে,
অযথা ফুল মানে ফল শো চাইলে সেটা দেওয়া পসিবল না, কারণ এগুলো হচ্ছে ফলের সিজনটা এখনো পড়ে নাই, সবে মাত্র ফুল আসতে শুরু করছে এগুলো। আর যার যেটা লাগবে সেটা কমেন্টে না বলে আপনারা ইনবক্সে আমাদের মেসেজ করেন, আমাদের মেসেঞ্জারে অথবা ফেস আমাদের ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে নাম্বারে, ওখানে মেসেজ করে জানাতে পারেন কী কী গাছ লাগবে, তালিকা করে পাঠিয়ে দেবেন। আর মেসেজের উত্তর পাওয়ার জন্য একটু সময় নেবেন। এই যে দেখেন এখানে ফুল আছে, ফুল সব প্রত্যেকটা গাছ এখন, এই যে এগুলো গাছ এবং ঝোপালো গাছ, এগুলো কিন্তু অনেক ঝোপালো গাছ, এগুলো কিন্তু অনেক ঝোপালো গাছ। এগুলো গাছ গাছের উপরে একটু ময়লা পড়ছে, এই কারণে দেখতে খারাপ লাগছে। এই যে দেখেন ফুল বেরোছে, চানাতি লিচু, এগুলো গাছের বয়স প্রায় 1.5 বছরের উপরে হয়ে গেছে, এগুলো বয়স 1.5-2 বছরের উপরে। আর এখানে বোম্বাই লিচু আছে, এই যে বোম্বাই লিচু পাতাগুলো দেখেন, পাতাগুলো কিন্তু হচ্ছে লম্বা লম্বা হবে এবং চ্যাপ্টা পাতা হবে, ঠিক আছে। আর এই যে ফুল বেরোচ্ছে, নতুন পাতা বেরোচ্ছে, সবগুলো গাছই ফুল আছে, সবগুলো গাছই ফুল আছে। এই যে দেখেন কত সুন্দর ফুল এবং নতুন পাতা গাছগুলোতে আসছে। আর এখানে চাকা পাতাম আছে, এখানে আছে কিউজাই আম, এই যে কিউজাই আমের ফুল দেখেন, ফুল সহ গাছ আছে, ফুল সহ গাছ। আমি একটু আরও দেখাই গাছগুলো, এই যে দেখেন কি পরিমাণ লাল টকটকে ফুলের কালার, ফুলের কালারগুলো দেখেন কতটা সুন্দর এবং গাছগুলো। আর এখানে এই ছড়াটা দেখেন কত বড় সাইজের, প্রায় 1.5 ফিটের মতো এই ছড়াটা লম্বা, এবং ফুলও বেরোয়েছে বেশ ভালো, ফুল এখনও ফোটে নাই, স্প্রেটা করা জরুরি। এখানে আছে, এখানে আছে, মানে ফুলসহ গাছ এখন মোটামুটি দেওয়া যাবে, অসংখ্য গাছ আছে। আর এখানে হচ্ছে দারুচিনি গাছ আছে, দারুচিনি গাছের ফুল আসছে, এই যে দারুচিনি গাছ। এখানে যে মালটা আছে ছোট গাছ, এগুলা ছোট বলতে 3 ফিট সাইজ, 3 ফিট 3.5 ফিট সাইজ, এবং ফুল আসতেছে এগুলাতে, এই যে মালটা, এগুলো বাড়ি ওয়ান মালটা, এই যে ফুল বেরোচ্ছে। শুধু একটা গাছ না, অসংখ্য গাছ, মানে প্রতিটা গাছে এখন ফুল আছে, এই যে ফুল আছে ছোট ছোট, এগুলাতে ফুল বেরোচ্ছে, ওই যে ফুল বেরোচ্ছে। আর এই যে এখানে দেখেন কত সুন্দর ফুল আসছে গাছগুলাতে। যাদের যে গাছ প্রয়োজন শুধু নাম লিখে পাঠিয়ে দেবেন, আমাদের কাছে থাকলে আমরা দামগুলো জানায় দেবো, যেটা নাই সেটা আমরা না বলে দেবো। আপনার চাহিদা মতো আপনি অর্ডার করতে পারেন, কী আছে কী নাই সেটা আমরা পরে ই করে জানা দেবো, আপনার লিস্ট দেখে আমরা জানায় দেবো, ঠিক আছে। এই যে দেখেন কত সুন্দর সুন্দর ফুল আসছে, এবং গাছগুলো বেশ ঝোপালো গাছ, এগুলো এই যে নতুন করে ডাল বেরোচ্ছে, এগুলো ডাল বেরোনো শেষ হলে এগুলো গাছ আরও ঝোপালো হয়ে যাবে, আরও সুন্দর হবে, দেখতে গঠন আসবে। এই যে দেখেন, আর এখানে কয়েক রকমের আমের গাছ এই জায়গাতে লাগানো আছে, এবং গাছগুলোতে দেখেন ফুলে ফুলে পরিপূর্ণ। হ্যাঁ, আর রৌদ্রতা আজকে একটু বেশি, যে কারণে মুকুলগুলো নুয়ে পড়ছে, অসংখ্য গাছ আছে। এই যে এখানে দেখেন ফুল, দেখেন কি পরিমাণ ফুল, দেখেছেন। এরকম ফুলসহ গাছও নিতে পারবেন, তবে কুরিয়ারে গেলে অনেক সময় ফুল টুল ভেঙে যায়। তবে ফুলসহ গাছ নিলে একটা সমস্যা, সেটা হচ্ছে যে এবছর আপনার ফল পাওয়ার পসিবিলিটি কম, কারণ এই ফলে ফুলে যখন আঘাত পাবে ফুলগুলা মরে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, ফুল ভেঙে যাবে বা মরে যাবে এটার সম্ভাবনা বেশি থাকে। তবে আগামী বছর থেকে ফল নিতে পারবেন বা ফুলও আসবে। এই যে দেখেন এটা হচ্ছে কাটিমোনাম, কাটিমোনামে ফুল আসছে, এগুলো হচ্ছে বাড়ি এগারো আম। এই যে চারটা ডাল আমি যদি দেখাই, যে মানে এই গাছে হচ্ছে চারটা ডাল, এবং চারটা ডালেরই ফুল আসছে, কোনো গাছ কোনো ডাল বাকি নেই, একটা দুইটা, এই যে নিচে একটা তিনটা, এই যে একটা চারটা, এইরকম অসংখ্য গাছ। এবং এই সাইডে যদি আসি আমি, এই সাইডে কিছু লটকনের গাছ আছে, এইগুলোতেও ফুল আসার সম্ভাবনা আছে। লটকনের গাছের কিন্তু এই যে গাছ মানে সেট করে এই দিক থেকে ফুল টুল বেরোয়, এখনও বের হয় কম, কমসে কম এটা হচ্ছে 8 ইঞ্চি, যে এই জায়গাতে কলম করা, এখান থেকে মাটির দূরত্ব প্রায় 6 থেকে 7 ইঞ্চি। হ্যাঁ, এই যে দেখেন আমি যদি ক্লিয়ার করে দেখাই,
দেখা যাচ্ছে কিনা আমি জানি না, এই যে এখানে হচ্ছে কলম করার দাগ, আর এখান থেকে আর এটা হচ্ছে বীজের গাছের যে ডালটা সেটা, এটা কিন্তু কলমের গাছ, এই যে এখানে কলম করার দাগ এবং সেটার দূরত্ব খুবই কম, আর এটা হচ্ছে বীজের গাছের ডাল। এটা আমরা ভেঙে দিতে পারি বা কেটে দিতে পারি, এরকমভাবে ভাঙা ঠিক না, তবে কেটে দেওয়াটাই উত্তম, ঠিক আছে। আর সবগুলো গাছ কিন্তু এরকম অল্প জায়গাতেই কলম করে, যে অল্প একটু জায়গার মধ্যে কলম করা, এই যে এখানে কলম করা, এই যে এগুলো গাছও তাই, মানে ছোটো অবস্থাতে এগুলোতে কলম করে। এগুলো হচ্ছে কাঠিমোন আম গাছ, যারা ছাদ বাগানে লাগাতে চান, এগুলো বড় সাইজের গাছ এবং এগুলো ঝোপালো গাছ। এই যে দেখেন, আমি যদি দেখাই ঝোপালো গাছ, অনেক ঝোপালো গাছ এগুলো, এই যে দেখেন গাছগুলোর শেপ দেখেন, এবং প্রত্যেকটা ডালের মাথায় মাথায় ফুল আসছে, এই যে একটা দুইটা, এই যে তিনটা, এই যে চারটা, একই ডালে কিন্তু এগুলো, এই যে পাঁচটা, মানে প্রত্যেকটা ডাল, একটা ডালও মিস নাই। আপনারা যদি খেয়াল করে দেখেন, যদি খেয়াল করে দেখেন তাহলে দেখবেন সব। তো আমরা এইরকম কিছু কিছু গাছ আমরা প্রিপেয়ার করে রাখি শৌখিন বাগানিদের জন্য, তারা চাইলে নিতে পারেন, ঠিক আছে। আর এখানে জাম্বুরা আছে, থাই জাম্বুরা। আজকে লাইভটা বড় হবে, অনেকক্ষণ যাবো লাইভ করবো, আমি সবগুলো গাছ দেখাবো। আর এখানে থাই জাম্বুরা গাছ দেখেন ফুল আসছে কি পরিমাণ। তবে আপনাদের এরকম গাছ নেওয়া ঠিক হবে না, ছোটো গাছ নেবেন এবং একটু ঝোপালো টাইপের গাছ নেবেন, আগামী বছরই এরকম সাইজ হয়ে যাবে গাছগুলো। এগুলো বড় সাইজ, যারা মাটিতে লাগাতে চান তাদের জন্য এগুলো গাছ, ছাদে লাগানোর জন্য এগুলো বড় গাছ না, ছোটো গাছ। সবসময় ছোটো গাছ পারচেস করবেন যেখান থেকে নেন। এই যে দেখেন ফুল আসছে কি পরিমাণ, দেখতে পাচ্ছেন। আর এখানে আছে, এখানেও বেশ সুন্দর, এই দেখেন ফুল কি পরিমাণ আসতে পারে। আসলে কিছুদিন আগে যে বৃষ্টিটা হলো, সেটা হয়ে যে কিছু কিছু ক্ষেত্রে যে উপকার হয়েছে, সেটা আসলে বলে বোঝানোর মতো না। এগুলো কিন্তু সাত দিন আগে ওগুলোতে ফুল বের হয়েছিল না, সাত দিনের মধ্যে এগুলোতে ফুল বের হয়েছে। এবং এই যে দেখেন মরা ডাল ভেবে ভুল করবেন হয়তো, কিন্তু এগুলো থেকেও ফুল বের হয়েছে, ঠিক আছে। অনেকে ভাববে এগুলো মরে গেছে, কিন্তু বৃষ্টি হওয়ার কারণে অনেক জায়গায় অনেক রকমের ক্ষতি হয়েছে, বিশাল ক্ষতি হয়েছে মানুষের, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে উপকারও হয়েছে, ঠিক আছে। বিশেষ করে হচ্ছে শিলাবৃষ্টি যে অঞ্চলগুলোতে হচ্ছে সেগুলোতে হচ্ছে ক্ষতি বেশিরভাগ হয়েছে, কিন্তু শুধুমাত্র বৃষ্টি যেগুলো অঞ্চলে হয়েছে সে অঞ্চলগুলো অনেক উপকার পাইছে আর কি। আর এখানে দেখেন কি পরিমাণ ফুল, মানে জায়গা নাই, যাকে বলে যে তিল ধরানোর মতো জায়গা নাই, হ্যাঁ, কতটা ফুল আসতে পারে দেখেন। ফুলসহ গাছ আপনারা নিতে পারবেন, বড় গাছগুলো এগুলো, এই গাছগুলো আবার সুন্দর আছে, অনেক সুন্দর গাছ, এই যে যদি দেখেন অনেক সুন্দর গাছ এবং স্ট্রেট, একদম স্ট্রেট, এই যে এখানে কলম করা, এখানে কলম করা, তারপর স্ট্রেট, একদম স্ট্রেট, এই টাইপের অনেক গাছ আছে। এই যে এখানে দেখেন এগুলো কাটিমোন আম গাছ, আমি যদি আচ্ছা একটু পানি দিয়ে দেখাই গাছগুলোর, আপনারা কতটা উজ্জ্বল গাছ, কতটা সবুজ, সাথে আপনারা টের পাচ্ছেন এখন, দেখতে পাচ্ছেন এগুলোতে আমি পানি দিলাম, দেখতে পাচ্ছেন কতটা সতেজ হয়ে গেছে, এবং ওই পাশে অনেকটা ধূসর টাইপের রং, হ্যাঁ। আর এখন গাছগুলোতে একটা উজ্জ্বল ভাব আসছে, যে কারণে দেখতেও সুন্দর লাগছে। এই দেখেন মুকুল দেখেছেন, এগুলো হচ্ছে কাটিমোন আম গাছ, বারোমাসিক কাটিমোন আম গাছ। আর এখানে বেল গাছ আছে, বেল গাছ, ছোটো বেল গাছ, এগুলো কলমের গাছ সবগুলোই। বেলের ফুল এখন আসে নাই, তবে আসবে আশা করি খুব শীঘ্রই। ওই যে এখানে কিং চাকা পাতা আম আছে, কিং অফ চাকা পাতা, এগুলো বড় গাছ, এবং এক একটা ওটা গাছের ছড়ি দেখেন, মানে ফুলের সাইজটা দেখেন সাংঘাতিক রকমের বড়, মানে বিশাল, যে প্রত্যেকটা ডাল ফুলে ফুলে পরিপূর্ণ, একটা ডালও বাকি নাই। এই যে এখানে যদি চিন্তা করেন, এখানেও দেখতে পারবেন ফুল আছে, হ্যাঁ, এখানেও ফুল আছে, ফুল বেরোচ্ছে, এই যে এখানেও ফুল বেরোচ্ছে, মানে কোনো ডাল বাকি নাই, প্রতিটা ডালেই মুকুল আর ফুল। ওই যে ওইদিকে যদি দেখেন, ওইদিকে সবগুলা গাছে ফুল আসছে। আমাদের এই পাশে আরও গাছ আছে, এখানে মালটা গাছ আছে,
এগুলা মালটা ছোট সাইজ গাছ, এগুলো আরো কিছুদিন পর বিক্রি হবে, কিন্তু গাছগুলোতে মুকুল চলে আসছে, এই যে ফুল চলে আসছে, মানে কচি পাতা বেরোনোর সঙ্গে সঙ্গে এগুলোতে ফুল চলে আসবে। ঠিক আছে, এই যে দেখুন, এই যে ফুল আসছে, অনেক সুন্দর গাছ এগুলা, অনেক সুন্দর, কিন্তু গাছের সাইজটা ছোট। যারা ছাদ বাগানে লাগাতে চান তাদের জন্য এগুলা গাছ, হ্যাঁ, খাটো টাইপের গাছ, এই যে এগুলো কিন্তু কলম একদম 4 ইঞ্চিতে 3 ইঞ্চিতে কলম করা, এই যে দেখেন, এই যে এখানে কলম করা, এগুলা গাছের এখানে কলম করা, এই যে এখানে দূরত্ব হচ্ছে 4 ইঞ্চি, ঠিক আছে, 4 ইঞ্চিতে কলম করা। এগুলো গাছ অনেক ঝোপালো হয়, এই গাছের শেপটা ছোট থেকে দেখতে পাচ্ছেন না কতটা ঝোপালো গাছ, এরকম ঝোপালো গাছ হবে। আপনাদের যাদের যে গাছ লাগবে সেই গাছের নাম লিখে আমাদের ইনবক্সে সেন্ড করেন, অথবা ইমো হোয়াটসঅ্যাপ আছে আমাদের ফোন নাম্বারে, 1 নম্বরে আমাদের সব কিছু, ইমো হোয়াটসঅ্যাপ বিকাশ সব কিছু আছে, একটা নাম্বার সেভ করলে আপনার সব রকম সুবিধা নিতে পারবেন। এই যে দেখেন, এগুলো হচ্ছে 3 টেস্ট আম, ঠিক আছে, 3 টেস্ট আমের গাছ, এই যে দেখেন, এবং ফুল আসছে, এখানে 12-11 আমের ফুল আছে, এগুলা মালটা গাছ, বড় সাইজের মালটা গাছ আছে, এই যে এগুলা, এগুলো আরো বেশি ঝোপালো, এই যে নিচে নামে দেখাই, এই যে দেখেন কতটা ঝোপালো এবং সুন্দর গাছ, এই যে দেখেন ঝোপালো গাছ। আমাদের এখানে আলু বোখারা গাছ আছে, আলু বোখারাতে ফুল আসছে, এই যে এটা হচ্ছে আলু বোখারা গাছ, প্রতিটা ডালে এই ফুলে ফুলে পরিপূর্ণ, প্রতিটা ডাল যদি দেখেন খেয়াল করে প্রতিটা ডালেই ফুল আসছে এবং আরও বেরোচ্ছে, জানি না কি পরিমাণ ফুল আট মানে রয়ে যাবে বা ফল হবে, অনেক ফুল আছে, এই যে অনেক ফুল আছে, এগুলাতে ফুল কেবল ফোটা শুরু হয়েছে, আস্তে আস্তে আরও ফুটবে, আশা করি সাদা হয়ে যাবে পুরো গাছ, ঠিক আছে। এখানে যারা কাটিমনের বড় গাছ, আরও বড় গাছ নিতে চান, এরকম মোটা গাছ নিতে পারবেন, ফুল সহ গাছ আছে, অসংখ্য গাছ আছে। তো ধন্যবাদ সবাইকে, এই ছিল আজকের ভিডিওতে।